ভাই এটা কি শুট কি করার জন্য নিয়ে যাচ্ছেন কেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকজ আমি কক্সবাজার জেলায় নাজিরা টেকের মধ্যে আসি আর এখানে বেশিরভাগ শুটকি পাওয়া যায় আর আমি আজকে আপনাদেরকে দেখাবো শুটকি বাজারজাতকরণ কীভাবে করে এই যে শুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে কক্সবাজার পৌরসভা থেকে সদর থেকে 3 কিলোমিটার মতো দূরে নাজিরা পাড়া এটা অবস্থিত আর আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন ওকে ভিউয়ার্স যা দেখতে পাচ্ছেন এখানে শুটকি যতটুকু চোখ যায় শুধু শুটকি আর শুটকি এখানে এখানে ছোট ছোট শুটকি মাছ আরও আছে সামনে আমি আপনাদেরকে দেখাবো এখানেও আছে এদিকেও আছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সব এখানে শুটকি ওনারা বাজার জাতকরণ করার জন্য এখানে তৈরি করে রেখেছে দেখেন আমার পিছনে জায়গায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি এখানেই যাচ্ছি আর এখানে নাকি আরও ওই আমি যে প্রথমে যে জায়গাতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটার চাইতে নাকি এখানে বেশি প্রক্রিয়াজাতকরণ বেশি হয় এই জায়গাটা আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত আর আমি নাজিরাম পাড়া আসি আর আপনারা দেখতে পাচ্ছেন বা থালার গাড়ির মাধ্যমে শুটকি পরিবহন করতেছে এটা বহন করে ওনারা জায়গায় নিয়ে যাচ্ছে এটা হচ্ছে মাছ হাঙ্গর মাছ ভাই এটা কি শুটকি করার জন্য নিয়ে যাচ্ছেন তো বড় মাছ শুটকি করাবেন বিবাস একটা জিনিস আপনারা দেখেন এত বড় মাছ শুটকি করাবে এটা রোদে শুকিয়ে রাখবে মামা এটা এই মাছগুলো কি রুদি শুকে রাখবেন আপনারা এটা এটা তো কাঁচাও বিক্রি করা যায় ও শুটকি সব এটা তো কাঁচা না দিদি কাঁচা এগুলো শুকাবেন যে এগুলো তো মনে হয় পচে গেছে মনে হয়
না পচে আপনারা শুকাবেন রোদে আচ্ছা আচ্ছা শুকিয়ে ওইরকম ওইরকম রাখবেন আর কি এরকম তো বাবা দাদি হ্যাঁ ও দাদি কয়দিন লাগবে এটা শুকাইতে ধন্যবাদ ভাই মামা এখানে কোনো কিছু মিশানো হয় এখানে হ্যাঁ না কোনো কিছু মিশানো হয় না ও আপনারা কয়দিন লাগে এটা এটা শুকাইতে 54 ঘন্টা লাগবে 54 ঘন্টা 54 ঘন্টার পরে কি এটা নিয়ে ফেলবেন হ্যাঁ 54 চালান দিতে হবে হ্যাঁ 54 ঘন্টার পরে আপনারা নিয়ে ফেলবেন তারপরে চিরাঙ্গা এটা পাঠিয়ে দিবেন বাজারজাত করুন কয় আনুমানিক কত মন যাবে এখান থেকে প্রতিদিন হ্যাঁ শুকি আর কি এখান থেকে আনুমানিক না কত মনে মন মন 100 মন মোটামুটি কয় মন পাঠায় আপনারা তারপরে আনুমানিক কত হবে এমনি এখানে যে খামারগুলো আছে এটা তো খামার না মামা এই খামারগুলো হচ্ছে এক একটা এক এক মানুষের না মানে ব্যক্তি মালিকানা মানে সব তো একজনের না এখানে যেমন মনে করেন এখানে একটা গেট দিয়ে রাখছে ওনার একটা এটা মনে হয় আপনার এখানে যেমন মনে করেন এই গেট দিয়ে রাখছেন এখানে ওখানে একজন মালিক আছে হ্যাঁ আচ্ছা 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 মানে গেটের গেটের অনুসারে মালিক মালিকানা ভাগ আছে ধন্যবাদ মামা কেন ঘুরে আসছি অন্য জগতে গ্রহ থেকে আসছি মনে হয় বলেন না টাকা দিতে হবে বলেন কত দিতে হবে জিজ্ঞেস করতেছি আর কি বিকজ দেখেন এখানে বড় বড় মাছ ওনারা শুকি করে রেখেছে 500 কম হবে
আরে তুই বেশি কোথায় আরে ভাই এটা প্রক্রিয়াজাতকরণ গুলো কিভাবে করে একটু বলবেন পচার পরে করেন যে আপনারা না না এগুলো পচা হলে হ্যাঁ ওই মাছগুলো হবে না শুকিয়ে হবে না আচ্ছা আচ্ছা এগুলো তাজা করতে হয় তাজা হ্যাঁ ডাইরেক্ট কি এটা আপনারা সমুদ্র থেকে নিয়ে আসেন এখানে সমুদ্র থেকে আসে সমুদ্র থেকে আসে হ্যাঁ ডাইরেক্ট ভাবে সমুদ্র থেকে নিয়ে আসে আপনি তো ভালোই কাজ করতেছেন এটা কয়দিনের জন্য ভাই এটা কয়দিন এভাবে রাখবেন আপনারা মনে করেন এখানে মানে কয়দিন এরকম শুকিয়ে রাখবেন আপনারা তিন চার দিন লাগবে আর এরকম মাছ আপনারা আমি অনেক জায়গায় ঘুরে দেখছি বুঝছেন এরকম বড় মাছ দেখি নাই এখানে এসে দেখছি যে অনেক বড় বড় মাছ বুঝছেন আপনারা এরকম মাছ মানে সাপ্তাহিক চিটাঙ্গে পাঠায় মনে হয় না এক্সপোর্টটা আপনারা চিটাঙ্গে করেন তাইলে আচ্ছা সাপ্তাহিক করেন নাকি মাসে করেন আপনারা এটা এটা যখন শুকাবে তখন চালান করে দেবেন আচ্ছা 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 আর যখনই আপনারা চালান করেন তখন কয় মন থাকে আনুমানিক 10-15 মন হবে না একবার চালান করলে দেখেছেন এখানে চারিদিকে শুধু শুটকি এখানে বাজারজাতকরণগুলো কীভাবে করে কোন পদ্ধতিতে ওনারা চিটাঙ্গে স্পোর্ট করে থাকে এ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আপাতত আমার ব্লগ থেকে এখন বিদায় নিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করে শেয়ার করবেন ওকে টাটা।